হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে কালার আসে। গরম মশলার গুঁড়ো পুরোটাই দিয়ে দিচ্ছি। আদা আমি যেটাকে গ্রেট করে রেখেছি 1 টেবিলস্পুন মতো দিয়ে দিচ্ছি। আর রেখেছি 3টে কাঁচা লঙ্কা আর ঘি 1 টেবিলস্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেট করতে করতে একটা কথা বলে দিই, নুন আর মিষ্টির যে টেস্ট সেটা আপনারা আপনারা পছন্দ মতো নিতে পারেন, আর ঝালটাও আপনারা পছন্দ মতো নিতে পারেন। আপনার ইচ্ছা হলে আপনি লঙ্কাটা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা 15-20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আমরা পোলাওটা রেডি করব। আমরা চালটা 15-20 মিনিট বলেছিলাম ম্যারিনেট করে রেখে দেবো। আমাদের 15-20 মিনিট হয়ে গেছে, এবার আমরা পনিরের প্রিপারেশনটা করে নেব। কড়াইটা গরম আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, ঘিটা গরম করতে দিয়ে দিলাম, আর ঘিটা মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন গরম মশলা। এরপর আমরা পনিরগুলোর মধ্যে দিয়ে দিলাম, পনিরটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার এখানে 200 গ্রাম মতো পনির আছে, আমি 1/2 কিলো চাল নিয়েছি। 500 গ্রাম চালের জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। ওয়ান টিস্পুন মতো আমরা ঘি দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা। দিয়ে দিচ্ছি সাজিরে, এটা 1 টিস্পুন মতো ছিল সাজিরেটা, একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভিজে রাখা, ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম কাজুগুলোকে, আর দিয়ে দিলাম কিশমিশটা, কিশমিশটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মাঝে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। কাজু কিশমিশটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এবার আমরা ম্যারিনেট করা পোলাওয়ের চালটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এতে জল দিয়ে দেবো। এইটা হচ্ছে মেজারমেন্ট কাপ, এটা দিয়ে আমি চালটা মেপেছিলাম। এই কাপ অনুযায়ী আমার কাছে এখানে 4 কাপ মতো চাল আছে, সেইখানে আমি
8 কাপ মতো জল গরম করে রেখে দিয়েছি। একটু ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। বেশি ভাজতে হবে না, একটু হালকা করে ভেজে নিয়ে আমরা এবার জল দিয়ে দেব। যেহেতু 4 কাপ চাল আছে সেজন্য আমি 8 কাপ জল নিয়েছি। কিন্তু আমি 8 কাপ জল পুরোটা দেব না, 1 কাপ মতো জল রেখে দিয়ে বাদ বাকি 7 কাপ জল আমরা এখানে দিয়ে দেব। আমি একবার চাপাটা সরিয়ে নিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এই সময় আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন পোলাওয়ের নুন আর মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি মনে হয় নুন মিষ্টিটা কম লাগছে তাহলে এই সময় অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর একটু নাড়িয়ে দিলাম যাতে না চালগুলো দলা পাকিয়ে যায়। এবার এটাকে আমি সিম করে দেবো। সিম করে 15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, আমরা এবার চাপাটা তুলে নিচ্ছি। জলটা একদমই শুকিয়ে গেছে। আমি কিন্তু আর এক্সট্রা করে জল দিইনি, 7 কাপ জল দিয়েছিলাম তাতেই আমার পোলাওটা একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে পনিরগুলোকে দিয়ে দেবো। দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে, ভালো করে নাড়িয়েও দিলাম। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে একটু দুধ নিয়েছি আমি। দুধটা এই মশলার জলে দিয়ে দিলাম। মশলার জল না, এটাই মশলার তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু এটা শাহী পনির পোলাও তো শাহী মশলা। পনিরের জুস, দুধ আর শাহী মশলা সব আমি এটার উপরে দিয়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে। মিনিট 10-এর জন্য চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটা আমি একদম লোতে রেখেছি। 10 মিনিট হয়ে গেছে, আমরা গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমরা চাপাটা সরিয়ে নিলাম আর একটু নেড়ে দিচ্ছি। দেখুন কেমন ঝরঝরে শাহী পনির পোলাও আমাদের রেডি হয়ে গেছে। সেই জন্য আমি বলেছিলাম যে কখনোই 2 কাপ জল 1 কাপ চালে দেবেন না, বা যে যেরকম মেজারমেন্ট নেবেন সেই অনুযায়ী জল দেবেন না, জল সবসময় একটু কম দেবেন। এবার আমরা এটাকে সার্ভ করব, পোলাওটাকে আমরা আবার সার্ভ করছি।